আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সাবেক সেনা সদস্য সহ তিনজনকে কুপিয়ে জখম। আজকের আয়োজনে আরো থাকছে পদ্মা সেতুর নাট খুলে দেওয়া বায়েজিদ, সাত দিনের রিমান্ডে। সর্বশেষ থাকছে মাছ নদী থেকে ২২ জনকে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন সিনিয়র সচিব। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবার বিস্তারিত। ফেনীর সোনাগাজীতে জমি দখলে বাধা দেওয়ার অভিযোগে সাবেক সেনা সদস্য সহ তিনজনকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন। সোমবার সকালে সোনাগাজী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চর গণেশ গ্রামে ঘটনা ঘটে। আহতরা হলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিয়াউল হক, তার স্ত্রী ফেরদৌস আরা বেগম এবং তার ভাই আব্দুল হক। এদের মধ্যে জিয়াউল হককে ফেনী জেনারেল হাসপাতাল এবং তার স্ত্রী ও ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, জিয়াউল হকের সঙ্গে একই বাড়ির মাহবুল হকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সোমবার সকাল ৭:৩০টার দিকে মাহবুল ১৫-২০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জিয়াউলের জমিতে টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালান। এ সময় জিয়াউল হক বাধা দিলে মাহবুল হক, তার ছেলে সাইফুল ইসলাম রাজু, স্ত্রী রোশনারা বেগম, আসমা আক্তার, ভাড়াটে সন্ত্রাসী হোসেন আহমদ শামীম ও আবুল কাসিম সহ অন্যরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। অভিযোগের বিষয়ে মাহবুল হক জানান, বিরোধপূর্ণ জায়গায় খুঁটি স্থাপন করতে গেলে জিয়াউল হক বাধা দেন। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ হয়। এ ঘটনায় হামলার শিকার ফেরদৌস আরা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ খালেদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাচ্ছি পরের সংবাদ। পদ্মা সেতুর রেলিং এর নাট বল্টু খুলে টিকটক করা যুবক বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ২৭ জুন বিকেলে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালিহুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বায়েজিদকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানান। এ সময় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজীব কালের কণ্ঠকে বলেন, এই রায়ে আমরা খুশি না, এই রায়ের বিপরীতে আমরা আপিল করব। গতকাল রবিবার রেলিং এর নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হন বায়েজিদ তালহা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ভাইরাল হওয়া ৩৪ সেকেন্ডের ওই টিকটক ভিডিওতে দেখা যায় বায়েজিদ তালহা সেতুর রেলিং এর পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, এই লুজ দেহি, লুজ নাট, আমি এটা ভিডিও করতেছি দে। নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, এই হলো পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু, দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, এই নাট খুইলে এখন আমার হাতে। যাচ্ছি পরের সংবাদে। পদ্মা সেতুর উদ্বোধনের দিন ২৫ জুন মাছ নদীতে ট্রলার ডুবির ঘটনায় মৃত্যুর কাছ থেকে ফিরলেন ২২ জন যাত্রী। ওই দিন মাছ নদীতে ট্রলার ডুবির ঘটনায় যাত্রীদের উদ্ধার করে প্রশংসায় ভাসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। কাঁঠালবাড়ির জনসভায় যোগদান শেষে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন একদল লোক। এক পর্যায়ে উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। যাত্রীরা তখন বাঁচার আকুতি জানালে উদ্ধার করার মতো কেউ ছিল না আশেপাশে। এ সময় স্পিডবোট যোগে নদী পার হচ্ছিলেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। দূর থেকে ভাসতে থাকা মানুষদের দেখে স্পিডবোট নিয়ে সেখানে ছুটে যান কবির বিন আনোয়ার। খবর দিয়ে আনেন আরেকটি স্পিডবোট। একে একে ভাসতে থাকা ২২ জনকে উদ্ধার করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও তার সঙ্গীরা। নদী পাড়ে আনার পর উদ্ধার করা যাত্রীদের চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি। ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা জানান, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগদান শেষে বাড়ি ফেরার পথে উত্তাল ঢেউয়ে ডুবে যায় তাদের নৌযানটি। দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সবার প্রশংসায় ভাসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র শিপ কবির বিন আনোয়ার।